হাই, আমি রূপম। এখন কথা হবে ফিরাই হাসিন দিলরুবা ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, নেটফ্লিক্সে এর যে প্রিভিয়াস পার্টটা সেটা বিশাল হিট, বিশাল বড় হিট, এবং প্রচুর ওয়াচ টাইম লোকে মারাত্মকভাবে এনজয় করেছে। তো কেমন হলো এই পার্ট টু এর ট্রেলার? এবারে রাইটার যে কানিকা ঢিলন, সে কিন্তু ভালো রাইটার, এবং এর যে কাস্ট, বিক্রান্ত মেসি আমার খুব পছন্দের একজন অ্যাক্টার, তাপসী পান্নু সেও ভালো ভালো কাজ করে, এবং সানি কৌশল সেও একজন ভালো অ্যাক্টার, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জিমি শেরগিল, যার জন্য আমি এই সিনেমাটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। তো এর যে স্টার্টিংটা, সেখানে আমরা আগের বারের সিকোয়েন্স দেখতে পাই, এবং অভিজিতের গলার ভয়েস দিয়ে সেটা স্টার্ট, যে কারণে ট্রেলারটা খুব ভালো লাগে। এবং কর্জের যে গানটা আছে, ইক হাসিনা থি এক দিওয়ানা থা, ওই গানটা তো সলিড। এবং এরকম ধরনের যে ছবিগুলো হয়, পাল্প স্টাইলের যে ছবিগুলো, সেখানে এই যে পুরোনো গানগুলোকে যেরকমভাবে রাখা হয় না, সেগুলো মারাত্মকভাবে সিকোয়েন্স ইনহ্যান্স করতে পারে, এবং ওই ভাইবসটা তৈরি হয়ে যায় যে আমরা একটা বেশ ভালো মজার সিকোয়েন্সেস পেতে চলেছি। এবার আবার দেখানো হচ্ছে যে ইনভেস্টিগেশন এখনও চলছে, এখনও প্রশ্ন হচ্ছে যে হর্ষবর্ধন রানের যে ক্যারেক্টার, সে কোথায় গেল, তারই খুন নিয়ে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু বিক্রান্তকে এখনও খুঁজে পাচ্ছে না। এবং এই দুজন, মানে তাপসী এবং বিক্রান্ত, এরা দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করে, এদের লুকিয়ে লুকিয়েই যা জিনিসপত্র হওয়ার সেগুলো হয়। যাই হোক, তো দুজন এটা ভেবেই কাটাচ্ছে যে তারা সম্পূর্ণভাবে কবে আবার একসাথে থাকতে পারবে, এবং তাদের খুব সামান্য পরিমাণেই দেখা হয়। সেই সময় সানি কৌশলের যে ক্যারেক্টার, সে তাপসীর জীবনে আসছে, এবং সে বলছে যে ওর যে ক্যারেক্টার সে খুব ভালো, কিন্তু বিক্রান্তের যে ক্যারেক্টার সে বলে যাই করে নে, খালি আমাদের মধ্যে যেন তৃতীয় ব্যক্তি না আসে। এবার তার সাথে জড়িয়ে পড়ছে তাপসী। এবার যখন তাপসী তার সাথে জড়িয়ে পড়ছে, তখন বিক্রান্ত কি করবে? আগেরবার সে নিজের ভালোবাসার জন্য নিজের হাত খুইয়েছে, এবার সে কি করবে? এবার কি এই পুরো বিষয়টা আবার একটা প্ল্যানিং? এবার কি সানি কৌশলকে ফাঁসানো হচ্ছে? আবার কি সানি কৌশল মারা যাবে? না, এবার বিষয়টা অন্য কিছু ঘটবে। এবং আমরা একদম ট্রেলারের হুকে দেখতে পাই শেষ ভাগে, যে জিমি শেরগিল সে কেসটা ইনভেস্টিগেট করতে আসে, এবং মেবি হর্ষবর্ধন তার ভাই বা তার কোনো রিলেটিভ তার কারণ, দিস টাইম ইটস পার্সোনাল। এবার কেন এটা তার পার্সোনাল, কেন সে তাপসের পিছনে পড়ে রয়েছে? এবং তাপসে একটা জায়গায় বলছে যে তাকে তার হাজব্যান্ড মারতে চায়, তাহলে সে এটা স্বীকার করে নিচ্ছে তার হাজব্যান্ড এখনও বেঁচে আছে। তো এর থেকে বেশি জানতে হলে আমাদের তো 9 আগস্ট অব্দি ওয়েট করতে হবে। তো ট্রেলারে কী কী ভালো লেগেছে? প্রথম কথা হচ্ছে এর যে প্রেজেন্টেশন, সেটা খুব মজাদার। ওই যে বললাম আমি, কর্জের গানটা বা এখানে যেরকমভাবে প্রত্যেকটা সিকোয়েন্স দেখিয়েছে, সেটা দেখুন, ছেলেরা তো ইন্টিমেট সিন দেখে মজা পাবে, সেরকমভাবেই ডিজাইন করা। তবে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বিক্রান্ত, ও না এত রেঞ্জের একজন অ্যাক্টার, ওকে তুমি লাভ হস্টেল দেখো, বা তুমি ওর রিসেন্ট একটা ব্ল্যাকআউট বলে ছবি এসছে ওটা দেখো, 12th ফেল তো ছেড়েই দাও, তো প্রত্যেকটা ছবিতে এরকমভাবে নিজেকে ভাঙে, নিজেকে শিফট করে। তো যে কারণে আমি ওর পারফরমেন্সের জন্য খুব এক্সাইটেড। তাপসীকে এখানে খুব বোল্ড অবতারে প্রেজেন্ট করা হয়। আমি জানি না তাপসী কতটা আলাদা কিছু করবে, তার কারণ তাপসী না খুব রিপিটেটিভ হয়ে যায়। এবার যদি এখানে ভালো পারফরমেন্স দিতে তাহলে খুব ভালো কথা। সাপোর্টিং কাজ তো খুব ভালো, অভিজিৎ একটু বেশি পরিমাণে থাকুক আমি এটাই চাই। এর যে মেকিং, সেটা খুব শার্প, সেটা খুব ভালো লাগছে। এখানে কয়েকটা শট এত সুন্দর করে প্যাচ করেছে, দেখ দৌড়াতে যায় এবং কাট করে দেওয়া হয়েছে সানি কৌশল, সে দৌড়ে আয়নার সামনে দাঁড়াচ্ছে, বা ওই যে ঢেউ কুচকুচ ওটা যেরকমভাবে হচ্ছে, সেখানে দুজনের যে কনভারসেশনটা সেটাকে যেরকমভাবে ব্লেন্ড করা হয়েছে, জলের তলায় রয়েছে ওই কুমিরের দুটো পোর্শন যেরকমভাবে আসে, কুমিরটা দেখে ডুবে গেল না এখানে বিক্রান্ত মেসি দেখে ডুবে গেল, ওই যে সিকোয়েন্সগুলোকে যেরকমভাবে রেখেছে, একদম এন্ডের পোর্শনটা যেরকমভাবে রেখেছে, সিকোয়েন্সগুলো খুব ভালো করে শ্যুট করা এবং এডিটে খুব ভালো করে ব্লেন্ড হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো, মিউজিকের সাথে খুব দারুণ করে জেল হয়ে গেছে, এবং পারফর্মাররা সবাই খুব ভালো। তো এই ট্রেলারটা ওভারঅল বেশ বেশ অ্যাট্রাকটিভ একটা ট্রেলার। দেখার সিনেমাটা কেমন হয়, আমি চাই না যে এখানে গাবজাল দিয়ে ইনভেস্টিগেশনটা হয়ে গেল, সেখানে কোনো রকম কোনো রিসার্চ নেই, সেখানে সব কিছু ক্লুলেসভাবে হয়ে গেলো, ওরকমভাবে যাতে ছবিটা না শেষ করা হয়, এই ছবিটা যাতে ভালো করে বানানো হয় এটাই চাইবো। রাইটার ভালো, টিম ভালো, দেখার ছবিটা হয় কেমন। তো ওভারঅল এই ট্রেলারটা বেশ বেশ ভালো ট্রেলার, দেখার ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।